শ্রী পঞ্চমীর দিন থেকে বসন্তকালের সূচনা হলেও বীরভূমবাসীর কাছে বসন্তকাল বলতে শান্তিনিকেতন বসন্ত উৎসব, আর এই বসন্ত উৎসবের যে আরম্ভ বা আগামী দিনে যে বসন্ত উৎসব এই জায়গায় পালিত হবে তার যে উচ্ছ্বাস আবেগ সেটাই কিন্তু তুলে ধরবো বলে আপনাদের সকলকে সোজাসুজি আবারও নিয়ে চলে এলাম বীরভূমের রাঙামাটির রাঙা শহর বোলপুর শান্তিনিকেতনে। রয়েছি সোনাঝুরি হাটে, আর দেখাবো বসন্ত উৎসবের আগে এখানকার যে আরম্ভ সেটা কিন্তু। তাহলে চলে আসুন আমার সঙ্গে একেবারে সোনাঝুরি হাটের ভেতরে, যেখানে অনেক কিছুই আপনাদের জন্য অপেক্ষা করছে। চলে আসুন। বসন্ত উৎসব আপনারা সকলেই জানেন, শ্রী চৈতন্য মহাপ্রভুর সময় থেকেই বঙ্গদেশে এই বসন্ত উৎসবের একটা বিশেষ ধারাবাহিকতা থাকলেও পরবর্তী ক্ষেত্রে 1907 সালের 17ই ফেব্রুয়ারি শ্রী পঞ্চমীর দিন অর্থাৎ সরস্বতী পুজোর দিন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কনিষ্ঠ সন্তান সৌমেন্দ্রনাথ ঠাকুরের হাত ধরেই রঙের মাধ্যমে ভালোবাসাকে ভাগ করে নেওয়ার নতুন প্রচেষ্টা শুরু হয়। পরবর্তী ক্ষেত্রে কবিগুরু 1925 সালে শান্তিনিকেতনে নতুন করে আবারও বসন্ত উৎসবের সূচনা ঘটান, যা আজ ফুলে ফেঁপে বিশ্বজোড়া খ্যাতি লাভ করেছে। তাই এই বসন্ত উৎসবের প্রাককালে আমরা আবারও আপনাদের সকলকে নিয়ে চলে এসেছি বোলপুর শান্তিনিকেতন সোনাঝুরি হাটে। বিগত কয়েক বছর ধরেই এখানেই পালিত হচ্ছে শান্তিনিকেতন বসন্ত উৎসব। আগামীকাল অর্থাৎ 25শে মার্চ 2024 প্রতিবছরের মতো এবছরও এখানেই পালিত হবে বসন্ত উৎসব। তাই আপনাদের সকলের কাছে অনুরোধ, আপনারা এই বসন্ত উৎসবে যোগদান করুন এবং বীরভূমের রাঙামাটির রাঙা স্বাদকে নিজেদের মধ্যে আস্বাদন করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।